অভাবের কারণে আমি ঢাকা গেছিলাম, একটা দোকানে চাকরি করছি, তারপরও আমি দেখতে পাইতাম, তারপরও হয়তো খেলাধুলা করতেও পারতাম, কিন্তু এখন তার ওইটা নাই, ওগুলা কিছুই হয় না। আর ফ্যামিলির কাছে এখন বোঝা, যাওয়ার পরে আর কি বুঝলাম আন্দোলনে গিয়েছি আর কি। বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছি, কীভাবে চিকিৎসা হলো বা কীভাবে? তারপরে এই জায়গায় 19 তারিখ বিকালে এই জায়গায় সার্জারি হয়, সময় টাকা দিয়ে করানো লাগছিল, টাকা লাগছিল, তারপর 1 মাস পরে কোনো টাকা লাগে না, তার 1 মাস পরে যে অপারেশনটা হয়েছে ওইটা ফ্রি, সম্পূর্ণ ফ্রি হয়েছে। যখন গুলি খাইলা তখন তোমার বন্ধুরা কোথায় ছিল? যেহেতু আর দুই বন্ধু ওই দুই বন্ধু ছিল না, তারপরে আর নাই, মানে খোঁজ নাই ওগুলো। মানে তো গুলি খাওয়ার সময় তোমার সাথে ছিল না ওরা নাকি? না, গুলি খাওয়ার সময় ছিল না, এমনকি এখনও নেই, মানে ওদের কোনো খোঁজ নেই, কই জানি গেছে হয়তো বা নাই কোন ওরা গুলি খেয়ে। কী করো এমনিতে তুমি? আমি ঢাকা একটা থাই গ্লাসের দোকানে চাকরি করি। থাই গ্লাসের দোকানে? বয়স কত? বয়স 14 বছর। এই যে মানে এই সময়টাতে অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে বা মানে চোখে দেখে পুরোপুরি, হ্যাঁ তুমি দেখতে পারো না, খেলাধুলা করতে পারো না, দৌড়াইতে পারো না, মানে তোমার কষ্ট? অবশ্যই কষ্ট হয়, অভাবের কারণে আমি ঢাকা গেছিলাম, একটা দোকানে চাকরি করছি, তারপরও আমি দেখতে পাইতাম, তারপরও হয়তো খেলাধুলা করতেও পারতাম, কিন্তু এখন তার ওইটা নাই, ওগুলো কিছুই হয় না। আর ফ্যামিলির কাছে এখন বোঝা, সবার কাছে, দেশের কাছেও বোঝা। কয় ভাই? পাঁচ ভাই বোন, বোন 3 জন আর ভাই আছে একজন ছোট। বাবা কি করে? বাবা রাজমিস্ত্রির সাথে লেবারের কাজ করে। না, একটা সময় তো ফ্যামিলিতে হয়তো টাকা পয়সা দিতে পারতা, এখন তো কাজ করতে পারতেছি না, ফ্যামিলির কাছে বোঝা, দেশের কাছেও। ফ্যামিলি কি মনে করে? তোমার কি মনে হয়? ফ্যামিলি গরিব, ফ্যামিলি বাকি করবো, গরিব গরিব মনে হচ্ছে।